আপনার কথা তুমি সত্যি জানো না? আমি জানি কিন্তু আমি বলবো না। এরম মমত্ব হয়েছে জানি কিন্তু বলবো না, বলো না মেরে নাশ করে দাও। মাথা গরম করবেন না, এখন পাঁচটা বাজে, ছটার মধ্যে আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। সারাদিন পেটে কিছু পড়েনি, এখন কিছু খাবার ব্যবস্থা করুন দেখি। আগে অপর্ণা আসুক, তারপর খাবারের কথা ভাব। সত্যি ভালো লেগেছে, বিউটিফুল। তাহলে আমি একটা চিকেন কাটলেট নিয়ে আসি। ফিরে যাবো ঠিক করলাম, আপনার কন্যার সঙ্গে আমার পরিচয় বহুদিন। দেখি স্যার, আপনি তোমাকে কেন? উনি তো আমাদের ফিলোসফি প্রফেসর মঙ্গলময় বাবু। তাই তো মঙ্গলু, তুই বাবা আপনি চেনেন নাকি স্যার? আমি ফিনিশ বাবা বলছি। লক্ষ্মী, মঙ্গলু আমার ছেলে।
তোমার মেয়ে সত্যি লক্ষ্মী প্রেম। লুকিয়ে বিয়ে করো মায়ের? আমরা সদ্গোপ, আপনি কায়স্ত, আপনি এই বিয়েতে মত দেবেন না বলে? না না, আমি সদ্গোপের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। কিন্তু সদ্গোপ আমাকে তো প্রণাম করেছিল একটু আগে, যত জাত বিচার শুধু বিয়ের বেলায়। ওটা স্যার অফিসিয়াল কার্টেস, কিন্তু আমি যে আমার মাকে কথা দিয়েছি অন্য জাতের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো না, আমি তাকে মুখ দেখাবো কি করে? নাতনির বুকে জল নয় রস জমেছে, তাই তো ওই ক্ষীর মোহনটি ছাড়লো। ওই গো এসো আমার রস দরিয়ার মধুর ক্ষীর মোহন। গেল গিয়ে সব কাড়ি কাড়ি।